বাবুল বোনা ইয়ংস কর্নারে পুজো এবারে 61তম বর্ষে পা দিল। জেলার উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে অন্যতম এবারে বাবুল বোনায় উঠে আসছে রাজস্থানের রাজপ্রাসাদ। দর্শকদের মন জয় করবে এমনটাই দাবি উদ্যোক্তাদের। কে কি বলেছেন দেখব। বাবুল বোনা পুজো কমিটি 61তম বর্ষতে পা দিয়েছে এবার। আমরা সবসময় চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বহরমপুর শহর মুর্শিদাবাদ প্রত্যেককে আমরা বাবুল বোনা পুজো কমিটির পক্ষ থেকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রত্যেক বছরে কিছু না কিছু নতুনত্ব দিয়ে এসেছি বহরমপুর শহর মুর্শিদাবাদ শহরকে। আমরা এবছরও এবার কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করছি এবং আশা রাখছি খুব ভালোভাবে আমরা সংগঠিতভাবে বিভিন্ন রকম শিল্প দিয়ে আমরা তৈরি করছি প্যান্ডেলটাকে, কিছু নতুন দিব আশা রাখছি ভালোভাবে। আসুন বহরমপুর শহরে, মুর্শিদাবাদ যারা আছেন, NH-34 ধারে যে আমাদের বাবুল বোনা পুজো কমিটি, ট্রাফিকের সমস্যা হলেও আমরা ম্যানেজমেন্টটা এইভাবে করছি, কাউরই কোনো সমস্যা হবে না। প্রশাসন পৌরসভা সবারই সহযোগিতাতে আমরা খুব সুস্থভাবে পুজোটা করে এসেছি, এবারও আশা রাখছি ভালোভাবে। আমরা চেষ্টা করছি যে আগামী দিন যে পুজোর থিমটা আমরা নিয়ে এসেছি এবছর, সেটাই আরও পারিপার্শ্বিক যে পুজো আছে তার থেকে আমরা একটু নতুনত্ব করতে চেয়েছি এবং তার ফলে এর পাশাপাশি আমরা আর একটা জিনিস আমরা তুলে ধরেছি যে দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ এবং কম্বল বিতরণে আমরা এটা লটারির মাধ্যমে আমরা একটা উদ্যোগ প্রতি বছরে নেয় এবছরেও নিয়েছি এবং সেইটা করার ফলে আমরা যাতে আগামী দিন আরও পুজোটাকে বড় আকারে নিয়ে যেতে পারি আমরা আশা রাখবো। সকলের আশীর্বাদে আমরা এই জায়গাটায় নিয়ে যেতে পারব। মুর্শিদাবাদ জেলাবাসীকে বলবো, আসুন আমাদের পুজো সুষ্ঠু শৃঙ্খলভাবে পরিবেশে আপনারা আসুন, দেখুন, দর্শন করুন। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আমরা ক্লাবের পক্ষ থেকে সেইভাবে আমরা সবসময় চেষ্টা রাখবো।